কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরা আনকাবুতের 2-3 নম্বর আয়াতে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতাদুন। মানুষ কি মনে করলো আমি ওদেরকে এমনি ছেড়ে দিব, আন ইউতরাকু ছেড়ে দিব, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আন ইয়াকুলু আমান্না, তারা বলবে যে আমরা ঈমান এনেছি, এই দাবি করলো আর এতে আমি ছেড়ে দিব, এটাই মনে করেছে। তারা বলবে আমরা মুমিন, এরপরে বিশ্বাস করবে দুর্গা দেবী গজের পিঠে চড়ে আসলে, হাতির পিঠে চড়ে আসলে দেশে ফল ফসলে ভর ভরে যায়। এরপরে বিশ্বাস করবে যে সুদ খাওয়া হালাল, ঘুষ খাইলে কি হয়, এরকম ভাবে আল্লাহর বিধানকে তারা মানবে না, এরকম তারা ঈমানের দাবি করবে, দেখে এমনি ছেড়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের আগের লোকদেরকেও পরীক্ষা করেছি, কারা তাদের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আমরা সত্যি আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মাওলা, এ কথা বিশ্বাস করি কিনা, নাকি আমরাও মিথ্যাবাদী, এটা আল্লাহ অবশ্যই পরীক্ষা করে দেখবেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ইয়া কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আশাদ্দু বালাআন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবতে আক্রান্ত হয় কারা, বিপদে পড়ে কারা? ক্বালা আল আমবিয়া, বলে সবচেয়ে বিপদের সম্মুখীন হন আম্বিয়াগণ, নবীগণ, তারা নবীরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, পরীক্ষা আল্লাহ বেশি করেন। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে আল্লাহর কাছে যার স্তর যতটুকু সে অনুযায়ী তারা পরীক্ষার সম্মুখীন হন। হাত্তা ইউবতালা রাজুল আলা কদরি দীনিহি, এভাবে যার দীন যতটুকু সেই দীন অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। ফাইন কানা সুলবুদ্দিন ইস্তাদাবালাহু, তার দীন যদি শক্ত হয় বালা মুসিবত শক্ত হয় কঠিন হয়। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন, আর যদি দীনের ক্ষেত্রে তার ঈমান দুর্বল হয় বালা মুসিবতটাও দুর্বল হয়। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ما نشرك منكرته তারা শুধু ঈমানের ঘোষণা তারা দিবে, এতটুকু তাদের জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবে, আর আমি এই কলেমা সে সত্যিকার অর্থে তার অন্তর থেকে উচ্চারণ করেছে, নাকি মুনাফিকদের মতো সে শুধু মুখ থেকে এই কলেমা উচ্চারণ করেছে, সেই কথার পরীক্ষা না নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য আমি তাদেরকে পরীক্ষা না নিয়ে এমনি ছেড়ে দিব, সেটা কখনো হতে পারে না। তারা শুধু বলবে আমান্না, ওহুম লা ইফতানুন, তাদেরকে কোনোভাবেই পরীক্ষা করা হবে না, এটা কখনো হতে পারে না। ইফতানুন মানে ফিতনা, ফা তা নুন তিনটি বর্ণের এই একটি শব্দ, ফিতান ফাতান বলা হয়, তার আবিধানিক অর্থের মধ্যে একটি হলো আগুনে জ্বালানো, আগুনে পোড়ানো, আগুনে পোড়ানো। ওয়াহুম লা ইফতানু, যতক্ষণ না তাদেরকে আমি আগুনে পুড়িয়ে আমি তাদের ঈমানের পরীক্ষা আমি ততক্ষণ না নেব। ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আমি তোমাদের আগে, আল্লাহ পাক সম্বোধন করতেছেন সাহাবাদেরকে যে আমি তোমাদের আগে, আগেকার উম্মত, আগেকার নবীদের উম্মতদেরকে আমি পরীক্ষা নিয়েছিলাম, আগুনে পুড়িয়েছিলাম। وهم لا يفتنون
ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين ও আশরাফপুর শহীদ বাড়িয়ার মুসলমান, ও আশরাফপুর নবীনগরের মুসলমান ভাই, তুমি কি মনে করেছো তোমাকে আমাকে পরীক্ষা করা হবে না? তুমি ভেবে আছো আমি শান্তি সুশৃঙ্খল ভাবে ইসলাম পালন করব, হাসতে হাসতে জান্নাতে চলে যাব? আমি হাসিবু তুম আনতুল জান্নাহ, তুমি কি মনে করতেছো জান্নাতে চলে যাওয়া এতই সহজ হয়ে যাবে? আরে না 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 না, আহাসিবান নাস আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না। আমার আল্লাহ বলেন আহাসিবান নাস, ও মানুষেরা তোমরা কি মনে করতেছো আই ইউতরাকু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আই ইয়াকুলু তোমরা বলবা আমান্না, আমি ঈমান এনেছি, অর্থাৎ ঈমান আনছি, এই কথা বলার সাথে সাথেই তোমারে ছেড়ে দেওয়া হবে। হুম লা ইউফতানুন, কোনো পরীক্ষা করা হবে না। আমার আল্লাহ বলেন না 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 না, তোমার পূর্ববর্তী যারা ছিল, আকাবির যারা ছিল, ওলি গাউস কুতুব পীর মাশায়, এক ওলি নবী পয়গম্বর, সমস্ত নবীদেরকেও পরীক্ষা করা হয়েছে। ওয়ালা কদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। তোমার পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছে, হয়েছে না হয় নাই? নূহ আলাইহিস সালামকে